পূর্বাঞ্চল প্রতিদিনের সকল দর্শকদেরকে সপ্তমীর শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। করিমগঞ্জের সপ্তমী পূজা দেখতে করিমগঞ্জ শহর জুড়ে উপচে পড়া ভিড়। করিমগঞ্জের রাজ্যের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা রূপচে পড়া ভিড়। আমার সতীর্থ পূর্বাঞ্চলের প্রতিদিনের সকল দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছে। বর্তমানে আমরা রয়েছি করিমগঞ্জের শহরের প্রাণ কেন্দ্র এএসসি পয়েন্টে। করিমগঞ্জের ইউথ ইউনিটি ক্লাবের সম্মুখে রয়েছি আমি। আমার সতীর্থ পূর্বাঞ্চলের প্রতিদিনের সকল দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছে এই সপ্তমীর রাতে করিমগঞ্জে উপচে পড়া ভিড়। রয়েছে করিমগঞ্জের কড়া নিরাপত্তা, পুলিশ প্রশাসন সহ আধাসামরিক বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চলের প্রতিদিনের পর্দায় এই মুহূর্তে রয়েছেন করিমগঞ্জের জেলাশাসক। সপ্তমীর রাতে শহরের পরিক্রমা করছেন। আপনারা পূর্বাঞ্চলের প্রতিদিনের পর্দায় দেখতে পাচ্ছেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব শহর পরিক্রমা করছেন এবং প্রতিটি ক্লাবের মণ্ডপ পরিদর্শন করছেন। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব মতামত নেওয়ার চেষ্টা করছেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবকে। প্রথমে পূর্বাঞ্চলের প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে শারদীয় শুভেচ্ছা। আজই প্রথম দিন সপ্তমী, মানুষ উলাই আইছে করিমগঞ্জের বিভিন্ন মন্ডলে, আপনি কি করবে, রাইজর মধ্যে কি মেসেজ দিবে? স্যার, প্রথম করিমগঞ্জ কে লোকং শারদীয় দুর্গা পূজা কা বহুত বহুত শুভকামনায় আর বহুত বহুত শুভেচ্ছা। করিমগঞ্জ জেলা প্রশাসন কী তরফ সে আর মে পার্সোনাল তরফ সে আপ সবাই কো দুর্গা পূজা আপকে লিয়ে প্রসপারাস আর হেলদি হো ইয়ে মেরা আশা হ্যায়। আর अब प्रशासन ने ट्रैफिक के लिए और साफ सफाई के लिए, पानी के लिए बहुत से प्रबंध किए हैं और आशा करते हैं कि आपकी पूजा पिछले सालों के तुलना में बेहतर होगी और आप इसका आनंद ले पाएंगे। थैंक यू सर। पूर्वांचल प्रतिदिन दर्शक आप देखते पेलें करीमगंज जलाशासक মৃদুল যাদবের মন্তব্য। জেলাশাসক মৃদুল যাদব পূজা করিমগঞ্জের ইউথ ইউনিটি ক্লাবের মণ্ডপ পরিদর্শন করছেন। পূর্বাঞ্চলের প্রতিদিনের সকল দর্শকদেরকে সপ্তমীর রাতের দৃশ্য আমরা পূর্বাঞ্চলের প্রতিদিনের পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব করিমগঞ্জের ইউথ ইউনিটি ক্লাবের সম্মুখে। শহর জুড়ে বিভিন্ন মণ্ডপে উপচে পড়া ভিড়। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিন, পূর্বাঞ্চল প্রতিদিন।